আসসালামু আলাইকুম, হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনাদের ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো একটা পেপার অ্যাকাউন্টের ডিটেলস, অ্যাকাউন্ট খোলার জন্য একটা ডিজাইন করতে সাবমিট সহকারে ডিটেলসটা। তো দেখতে পাচ্ছেন পেপাল রিডেন চ্যালেঞ্জ, এখানে চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করবো। তো এই ধরনের চ্যালেঞ্জের অ্যাকসেপ্ট করার জন্য কী কী করতে হয় তার পুরো ডিজাইন সহকারে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে যেটা করতে হবে, অলরেডি আমি আগের একটা ডিজাইন সাবমিট করছি, আমি দুটি অ্যাকাউন্টের ডিটেলস আজ আপলোড করবো। অলরেডি এখানে একটা অ্যাকাউন্টে আপলোড করছি আমি এই ডিজাইনটা, বুঝতে পারছেন? এখানে সব কিছু অলমোস্ট, এখানে এই ডিজাইন গুলো বানাবো কি করে সেটা আমি আপনাদেরকে একটু আইডিয়া দিবো, যদি আইডিয়া থেকে আপনারা চাইলে এই ধরনের ডিজাইন কিছু বানাতে পারেন। তো দেখেন এখানে আপনার যে ডিজাইনটা করা হচ্ছে সেখানে আমি দেখতে দেখাই, দেখতে পাচ্ছেন এই ধরনের আমি এই ডিজাইনটা করতেছিলাম। এখানে ফ্রেম অলরেডি, এখানে দেখেন একটা লেআউট যেটা যেটা থাকে এটা একটা ফ্রেম অলরেডি আমার নেওয়ার করাই ছিল আগে ফাইল। তো সেই ফাইলটা জাস্ট আমি এখানে দেখেন আমি একটা ফাইল দেখাই, বাকিটা আপনারা নিজেরা বুঝতে পারবেন। এখানে দেখেন একটা পার্ট, এই একটা লেন্থ, এই লেআউটটা দেখেন আমি কন্ট্রোল জেড করলাম, এখানে আমি কপি করে দিলাম, হ্যাঁ দেখলেন কিছু নাই। এটা কিভাবে নিবেন, এখান থেকে এসে আপনার ফাইলে চলে আসবেন, এখানে এসে আপনার সেম ফাইলটা আমি অলমোস্ট এখানে নিয়ে নিবো, নিয়ে আপনি সাইডে যতটুকু ইচ্ছা ততটুকু টেনে নিতে পারেন। দেন আমার ফাইল না শেষ, সেম ভাবে বাকি এগুলো তো আপনার টাইপিং টুল, টাইপিং টুল নিয়ে এগুলো ইজিলি পারবেন, আশা করি যারা ফটোশপ বেশি কাজ জানেন এগুলো বানানো তো খুব সহজ। তো এই সার্কেলটা নিলাম কিভাবে সেটা একটু দেখেন। তো দেখছেন এইখানে যে ফ্রেমটা আছে এখানে আমরা কপি করে নিই, তাহলে আমার একদম সুবিধা হবে। দেখেন এখানে আমার পর সেম ভাবে এখানে সার্কেল নিব আমরা, তারপর এটাকে আমরা এই যে এখানে সাইডটা ধরবো। আর এই ফাইল যদি আপনি এইটা না না থাকে তো আপনার ডাউনলোড ফাইল আমি দিয়ে রাখছি, তাহলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে সিলেকশন করে যাচ্ছে, আমি এটাকে সিলেকশন, এটাকে সিলেক্ট করে আমি এই ফাইলটা সিলেকশন দিই, তাহলে দেখেন আমার সেম ফরম্যাট চলে আসবে। এই দেখেন, তো এখানে যদি এরকম নাও আসে তো এটা দেখেন এটা স্টক, আপনি তারা কি স্টক দিয়ে দিতে পারেন। আমি এই কালার একটা স্টক দিলাম, স্টকের সাইজ কমাই দেন, এটা ওয়ান আছে আপনি পয়েন্ট ফোর দেন, ছোট হয়ে গেল, কালার চেঞ্জ হলে কালার চেঞ্জ করে দেন, দেখেন অলমোস্ট সেম। তো এইভাবেই মূলত এটা বানানো আর নাম টাইপ গুলো করা। তো আশা করি এগুলো বুঝতে পারছেন, বাকিগুলো লিখতে হবে। ফন্ট এখানেও সেম ভাবে, এখানেও সেম, আমরা দেখানোর নাই সেম ভাবে কপি করবেন। এটা বানানোর ভিডিওটা আমি অলরেডি আগে দেখাইছি, আজকে আর দেখাবো না। এটা ব্যাংক জাস্ট সেমটা করে এখানে যদি ইন্ডিভিজুয়ালি অ্যাড করে দিবেন, আর এখানে আমি এটাকে দেখেন আপলোড করলাম, এটাকে আনলোড করলাম, দেখেন এখানে যে ভিডিও আছে আমি এটাকে ডাবল সিলেকশন করবো, এটাকে আমি আপারে দিব সিলেকশন, ফন ফন দেওয়ার পর দেখেন এটাকে আমি একটু হালকা ভেরিয়েশন যদি করতে চাই একটু মডিফাই করলাম আমি এটাকে দিয়ে, দেখেন একটু যেন মনে হয় একটু ভেরিয়েশন, তো আমি এটাকে দিলাম। দেন এখানে ফাইল, এখানে সেম, এইগুলো বন্ধুরা অনেক সহজ, আপনারা যারা একটু খেয়াল করবেন তারা বুঝতে পারবেন। এগুলো ফোন আমি সিলেকশন করে এখানে দেন কালার দিলাম, কালার চলে আসবে। আদার্স এখানে দেখেন ফন গুলো, ফন যদি আপনার এই ফন না থাকে তখন এইটা একটু করবে, তো আমরা এখানে কন্ট্রোল টি চাপ দিব কিবোর্ডে, যাওয়ার পর আমি এখানে দিয়ে আমি আমি ফন দিই বলো, তো আপনি চাইলে অন্য ফন দিতে পারেন। তো আমরা এই ফন অ্যাড করে দিলাম সিলেকশন, আপনারা ফন সিলেকশন করে ফ্রেম নেবেন, ফ্রেম নিয়ে অ্যারো গুলো নিয়ে নেবেন, অ্যারো তো নেওয়া সহজ, আমি আবার হচ্ছে অ্যারোটা একটা একটা দেখাই দিচ্ছি। সেম ভাবে এখান থেকে নিব, নিয়ে অলরেডি এখানে দেন স্টক দিব, স্টক দিয়ে দিব, স্টকের কালারটা আমি যদি দেখাই একটা কালার দিলাম, দেখেন হয়ে যাবে সাইজ কমান, দেন চলে আসবে শেষ। সেম ভাবে এখানে টাইপিং করব, ফ্রেমে দিব, ফ্রেমে এটা একটা লেআউট, দেখেন এটা একটা ফুল লেআউট, এটা একটা লেআউট, দেখেন এখানে এই যে ফন্ট গুলো এখানে সেম সিলেকশন, এস বোল্ড করলে বোল্ড করতে পারেন, আদার এখানেও সেম, জাস্ট ফন্ট গুলো ডায়মন্ড গ্রেডিয়েশন, গ্রেডিয়েশন বন্ধুরা যদি না জানেন কালার একবার দেখাই দিচ্ছি আপনাদেরকে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমি দেখে নিলাম, নেওয়ার পরে দেখে দেখেন আনগ্রুপ করবেন, তখন আনগ্রুপ হয়ে যাবে। আমি এখানে দেখেন আবার আনগ্রুপ, এই যে যেগুলো আছে এগুলো ফেলে দিচ্ছি, কারণ এগুলো আপনারা পারবেন জানি। এই যে ফ্রেমটা নিলাম, আচ্ছা এখানে দেখেন ফ্রেম নেওয়ার পরে এটাকে আনগ্রুপ, এই যে গ্রাডিয়েশন আসবে দেখেন, এটাকে গ্রাডিয়েশন দেন সেম ভাবে একটা রেক্টাঙ্গেল নিলাম, ধরুন আমি দেখছেন কালার অলরেডি চলে আসছে বিকজ ওখানে সিলেকশন করার কারণে। এখন দেখেন গ্রাডিয়েশন নিব কিভাবে, যদি গ্রাডিয়েশন চলে আসবে দেখেন গ্রাডিয়েশন, গ্রাডিয়েশন এই কালারটা এখানে দেখেন অনেক ধরনের কালার আছে, আমি যদি রেড কালার, গ্রিন কালার চলে আসবে, অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার চলে আসবে,
কালার সিলেকশন দিব, অন্য কোনো কালার সিলেকশন করতে হবে, এখানে চাপ দিব, এখানে চাপ দেওয়ার পর আমি নীল কালার দিব, নীল কালার চলে আসবে। তো আপনারা এইভাবে চাইলে এই কালার গুলো করে ফেলতে পারেন, অ্যাঙ্গেলে গেলে অ্যাঙ্গেল চলে আসবে। আমি একটা দেখালাম, বেশি আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে বলে আপনারা অনেকেই কমেন্ট করেন যে আসলে ভাই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো তাদের জন্য বলবো এখানে যদি এখানে এই অপশনে চাপ দেন, রিসেন্ট এটা চাপ দিলে আপনার চলে আসবে, এখানে চলে যাবে আপনার সাবেক যেটা ছিল সেটি চলে আসবে। তো এই ধরনের ফন্ট দেখেন, এখানে যে ফন্ট গুলো ইউজ করা আছে আমি দেখতে দেখাই, সবগুলো সিলেকশন দিলাম, দিলাম দেওয়ার পর আমি এখানে কন্ট্রোল টি চাপ দিলাম, দেন ভাবে চাপ দিচ্ছি আমি। এটা আপনার বোল্ড থাকলে বোল্ড, ইটালিক থাকলে আমি রেগুলার ফন্ট দিয়ে দিলাম, রেগুলার ফন্ট চলে আসবে। তো দেখেন অলরেডি সবগুলো ফন্ট রেগুলার হয়ে গেল। এখানে আমি এটাকে সিলেকশন দিব, দেওয়ার পর এখানেও সেম আমি এস দিলাম। ফন্টের নাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সানশাইন ইটালিয়ান। আমি যদি এখানে একটু দেখাই দিই, কপি করি এবং আপনারা নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন চাইলে, সেটাকে বড় করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন। তাহলে এই ফন্ট আপনারা নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন, নেটে সার্চ দিলে পেয়ে যাচ্ছি ডাউনলোড লিংকে। তো এটা দেখতে পাচ্ছেন এই ফন্ট হওয়ার পর আমি এখানে অলরেডি সব এগুলো সেম ভাবে কাজ করা, এই ব্লক ব্লক করে অ্যারো গুলো অ্যাড করা। তো আশা করি এগুলো আপনারা পারবেন যারা একটু নতুন ডিজাইন শিখছেন। তো না পারলেও আপনার তো পেন টুল এর কাজ জানেন, পেন টুল থেকে সিলেকশন করে নেবেন, এভাবে একটু ভেরিয়েশন আসুক। তো এইভাবে নিব, না পর আমার হুবু রুটে যেতে হবে, তা না আপনি যতটা শিক্ষক করবেন তত কাজের নিখুঁততা আসবে, সেইভাবে করে ফেলতে পারেন। হ্যাঁ, আচ্ছা আমি এটা ফেলে দিলাম, দেন অলমোস্ট এটা শেষ। আমরা এখন এই ফাইলে অ্যাড করব, দেখেন আমরা এখানে সাইজটা ফেলে সাইজ নিচ্ছি, আমরা এটা ফেলে দিলাম, আমরা এই সাইজটাকে এখানে ইনক্লুড করব, ইনক্লুড করে এটাকে অ্যাড করে দিচ্ছি। কিউআর কোড, কিউআর কোড এইভাবে অনেকে দেয়, আবার আপনি যদি মনে করেন অ্যাকচুয়াল কিউআর কোড দিবেন, এই যে কিউআর কোড আমি এই কিউআর কোড কন্ট্রোল সি, আমি এই কিউআর কোড দিব না, জাস্ট এখানে কন্ট্রোল ভি করব। দেখেন এটাকে আমি জাস্ট সিলেকশন করে ফেলে দিলাম, দেন এটাকে আমি এখানে রাখলাম। কিউআর কোড আপনারা এটাও লিস্টেড বানায় ফেলতে পারেন, আর আশা করি লিস্টেড এটুকু বানাতে আপনারা পারেন, না পারলে বলবেন আমি সেটা আপনাদেরকে বানিয়ে দেখাই দিব। দেখতে পাচ্ছেন কিউআর কোড আমার শেষ, এখানে আমার আপনারা চাইলে কিউআর কোড এর স্টপ দিতে পারেন, যেমন আমি এখানে সিলেকশন করলাম, এটাকে সিলেক্ট করে আমি এই স্টপ দেখছেন এখানে আমি ছোট্ট করে একটা কি করে এই শ্যাডোটা দিয়ে দিলাম, চাইলে এখানে আমি আরেকটু লাইট করে দিতে পারি বোঝানোর জন্য। আরেকটু কমাই দিব ডার্ক, দেখেন এগুলো অবশ্যই আপনারা পারবেন আমি আশা করি, ট্যারো দিয়ে বানানো, যদি না পারে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একটা দেখাই দিলাম, বাকিগুলো এইভাবে সেম, দেখেন একটা কাজ করে দেখাই, এখানে সিলেকশন দিব, সিলেকশন দিয়ে এগুলো জাস্ট আমি লাইন টেনে দিচ্ছি, এগুলো কালার চেঞ্জ করে দেন একটু, দেওয়ার পরে এটাকে দিলেন, এখন চাইলে এটাকে একটু বড় করে দেন, এটাকে একটু ছোট করে দেন, এখানে দেন কন্ট্রোল ডি দেন, হতে থাকবে অলমোস্ট শেষ। এখানে দেন এটাকে ছোট করে দেন, এগুলো সব সিলেকশন করে আমি গ্রুপ করলাম, এটা সিলেকশন করলাম, পাথ ফাইন্ডার এটা ফেলবো, দেখেন আছে আমি সিলেকশন করি নিয়ে, সিলেকশন পাথ ফাইন্ডার আনগ্রুপ সিলেকশন, দেখেন
কোনগুলো তাহলে আপনি এরকম করতে পারবেন। হ্যাঁ আমি একটু দেখা দিলাম, বাকিটা বুঝতে পারতেছেন আপনার পারবেন আশা করি, না হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের পরিপূর্ণ ভাবে দেখা দেওয়ার জন্য। আর একটু দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে এই ধরনের ডিজাইন সাবমিট করবে, কিভাবে করবে এবং কাজ করবে এবং ছোট্ট কাজ, এবং এই কাজের প্রসেসটা আপনাদের অনেক বেশি, আমি সেটাও আপনাকে দেখাবো। অলমোস্ট এটা নিলাম, নেওয়ার পর পেপারের এটা আমি ওয়ান এম সেভ দিচ্ছি, ডিপিএস ফাইলে সেভ দিব এই ফরম্যাটের জন্য। আর একটা জিনিস দেখা দেওয়া সেটা দেখা দিব, দেখেন আমি ফাইলটা কন্টিনিউ করলাম। ওকে, তো এই ফাইল সাইজ ছিল অলমোস্ট আপনার 1200x900। এই যে মেন এটা নেওয়া শেষ, আমি কন্ট্রোল অল্টার দিয়ে এটা টাপ দিব, এই ধরনের সেরকম ফরওয়ার্ড চলে আসবে। এখানে না পারলে আপনারা এই ফাইলে চলে আসবেন, আসার পর দেখেন এখানে স্টেপ টু এফ, এখানে সেই ধরনের এস টাপ দিব, দেওয়ার পর এখানে টাপ দিব, ফাইলে চলে আসবো অনলাইন, যেখানে রাখবো ফাইল সেখানে চলে আসবো। লার্নিং ফেজ ব্যাংকিং সব কিছু ওকে সেভ দিলাম, এখন আমি এটাকে আপলোড করব। তো এখন আমি আপলোড করার জন্য আমার বিগত যে ফাইলটা আছে সেখানে চলে আসবো। এখানে আমি আপলোড করবো আপল্যাবসে একটা ওয়েবসাইট, সেখানে আপলোড করে আপনাদেরকে দেখাবো। এটা আমার আগের ফাইল আপলোড করা হয়েছে, সেটাই এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভেরিফাইড সবগুলো। এছাড়া আমার আরেকটা সাইট আছে, সেটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এটা আমার আরেকটা সাইট দ্বিতীয় সাইট, এখানে অলরেডি 226টা পোস্ট করা অলমোস্ট শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন পেপালের সাইডে সেখানে চলে আসলাম, এখন আমার প্রোফাইলে আসবো। এখানে ইনস্টলেশন দিয়ে পেপাল অ্যাপ রিডিজাইন চ্যালেঞ্জ, আমি এখানে জাস্ট এখানে চাপ দিব অ্যাকসেপ্টেন্স চ্যালেঞ্জ, আর আমি এখানে চাপ দিয়ে আমার ডিটেল যেগুলো আমি দিয়ে থাকি চেক করে চেক করবো। আর ডিটেলস লেখা আছে এখানে পেপালের সব, তো আমরা এখানে চলে আসলাম। ফাইল আমরা এখন সেটা ডিলিট সিলেকশন করে দিব। এবার এটাকে আমি জিপ ফাইল করব, জিপ ফাইল এখানে কিছু ট্যাগ দিয়ে দিব, আমি এই লেখাটা দিলাম টাইটেলে, ব্র্যান্ডিং চ্যালেঞ্জ ট্যাগ দিয়ে দিবেন আপনি, ট্যাগ দিয়ে দিচ্ছি পেপাল। তো এখানে কমার্শিয়াল টাপ দিব, ইলাস্ট্রেটর ডেমো থাকলে দিতে পারেন, আপলোড। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে চাইলে আপনারা কাজগুলো করতে পারেন, বিভিন্ন মার্কেট প্লেসে দিতে পারেন। এবং এখানে পেমেন্টের ব্যাপারটাও দেখাই দিই, যারা আপলোড থেকে ধরনের রিডিজাইন করতে যাচ্ছেন তা সেক্ষেত্রে অনেক ধরনের ফ্যাসিলিটি পাবেন আপনারা। এক একটা চ্যালেঞ্জে আলহামদুলিল্লাহ $500-600 করে ইনকাম করা যাচ্ছে, তাদের কোয়ালিটি ভালো হচ্ছে, তারা অবশ্যই এখানে পেমেন্টও পাচ্ছে। একটা চ্যালেঞ্জগুলো বা একটা চ্যালেঞ্জ দেখাবো আপনাদের, কারণ ডিজাইনার যারা আছেন যে কোনো সময় ডিজাইনার বসে না থেকে বিভিন্ন চ্যালেঞ্জে অ্যাড হন, কাজ করেন, আর আলহামদুলিল্লাহ ভালো টাকা আর্নিং ইনকাম করে নিয়ে যান। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে চারটা চ্যালেঞ্জ আছে, চারটা চ্যালেঞ্জ আপনারা অ্যাক্সেস করতে পারেন। আর বন্ধুরা একটু বলে রাখি, যারা নামাজ পড়েন না তারা অবশ্যই নামাজ পড়বেন, আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন ভিডিও করার চেষ্টা করতেছি এবং পরিপূর্ণ ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। কতদিন বলুন, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর দিন শেষে নামাজের কোনো বিকল্প নাই বন্ধুরা, যে যে অবস্থা থাকেন অবশ্যই নামাজ পড়বেন।
নামাজ আপনার আমার সবার জন্য ফরজ, নামাজ কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, কারণ আল্লাহ আমাদের সবকিছুর আগে আমাদের হিসাব নেবে। তো বন্ধুরা সবাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ, আর সবাই সবার জন্য দোয়া করবো, বন্ধুরা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিতে পারি আর ভালো কিছু করতে পারি সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বন্ধুরা, যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।